হ্যালো, আচ্ছা কল দিচ্ছ কেন বারবার বলো তো? বললাম তো কন্টেস্ট চলতেছে, কালকে আবার সিটিও আছে, এমনি প্যারা খাইতেছি। তুমি এভাবে কেন কথা বলছো? সারাদিন তো কোনো খোঁজ খবরই থাকে না, আমার জন্য কিছু টাইম রাখতে তো পারো। ফোন রাখো তো। আগে তো খুব টিউশন করাইতি, এমনি বসে থেকে কী করবো? চল জিইসি বা চকবাজার একটা কোচিং দেই। না রে, এসব ভুট ঢুকাইছ না, লাস্ট সেমিস্টারে এমনি খারাপ করছি, সিজি তুলতে এবো, পড়াশোনা করতে। তুই তো পড়লেও পারবি না, তুই কি রক্তিম নাকি? পড়াশোনা বাদে সবে করে। আরে এখন থেকে সিরিয়াস, দেখা যাবে। আচ্ছা বাবা শোনো না, জানোই তো আমি এমনই, লাইফে ঠিক নাই, কীভাবে কী করতেছি নিজেই বুঝতেছি না। আমি তোমাকে নিয়ে ভয়ে আছি, তুমি আমার সাথে কেমন বিহেভ করছো তাতে আমি কষ্ট পাইনি, তুমি আসলেই কেমন জানি হয়ে এসো। লাইফ নিয়ে এত চিন্তার কী আছে? সময় বলে দিবে লাইফ কোন দিকে মন দিনে। মিশকাত, তুমি আমার দিকে তাকাও, তুমি লাইফটাকে অন্যভাবে নাও, নিজের দিকে সময় দাও, এক্সট্রা কারিকুলাম করো, টিউশনই করো, অ্যাটলিস্ট তোমার বাইরে যাওয়া তো হবে। ওকে।
কিরে, সারাদিন কোথায় ছিলে? আগে তো এমন ছিলি না, এখন এমন হয়ে গেছিস কেন? আর পারতেছি না রে। কি সমস্যা বল? আগে তো পড়ালেখা করতি, কোডিংও হালকা পাতলা করতি, এখন তো সারাদিন বিষণ্ণ হয়ে বসে থাকস। আমরা আসি না, বল তোর সমস্যা কি? মিশকাত, উদ্যোক্তা হিসেবে মিশকাত জারিফ ও মাশফি হাসান দম্পতিকে সম্মাননা দিবে বিটিএ গ্রুপ, তার নিকুঞ্জের প্রতিষ্ঠাতা। নিকুঞ্জ চট্টগ্রামের পথ শিশুদের শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ির ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়াতে অনস্বীকার্য ভূমিকা পালন করছে। তারা তরুণ সমাজের কাছে আজ অনুকরণীয়।